আজকে আমরা পর্ব আট শুরু করছি বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি চাকরি পরীক্ষায় বাংলা অংশের প্রশ্নগুলো আমরা দেখব এক হাজার প্রশ্ন আমরা দেখব এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরে ফিরে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন হয় তো চলুন দেখে নেওয়া যাক আমরা কয়েকটা পরে ডাইজেস্ট আকারে পরব আর আমরা যখন এটার এটার উপরে পরীক্ষা নেব তখন প্রশ্ন থাকবে আপনারা উত্তর লিখবেন আর এইভাবে পড়লে হবে কি এখান থেকে সরাসরি লিখিত পরীক্ষাগুলো যেগুলো আছে এগুলাতেও কমন পাবেন এবং এটা প্রমাণিত 2020 সালে লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এবং একুশ সালে সর্বশেষ যে পরীক্ষাগুলো হয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণীর এই পরীক্ষাগুলো গুলোতে এখান থেকে সরাসরি লিখিত অঙ্ক কমন ছিল সুতরাং আপনারা হেলা না করে অবশ্যই সরাসরি মুখস্থ করবেন আর MCQ যখন পড়বেন সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যেহেতু এগুলো বাছাইকৃত MCQ বারবার আসা MCQ সরাসরি অপশন না দেখে আপনারা প্রশ্নের সাথে সাথে উত্তরটা পড়ে ফেলবেন আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক মরণোত্তর একুশে পদক কে পেয়েছেন মরণোত্তর একুশে পদক পেয়েছেন ফারুক আহমদ কোনটি ভাববাচক বিশেষ্য কোনটি ভাববাচক বিশেষ্য উত্তর হলো ভোজন ভাববাচক বিশেষ্য নিচের কোনটি রুড়ি শব্দ রুড়ি শব্দ হচ্ছে সন্দেশ সন্দেশ রুড়ি শব্দ কামাসকাটকা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাশিয়াতে বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয় পঞ্চমুখ শব্দের অর্থ কি পঞ্চমুখ শব্দের অর্থ হচ্ছে প্রশংসায় মুখর হওয়া মতিচুর কার লেখা মতিচুর রোকেয়া শাখাওয়াত হোসেনের লেখা কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জে কত সালে যৌবনের গান ভাষণটি দেন কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জে উনিশশো বত্রিশ সালে যৌবনের গান বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে আমি এই বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে এখন যেগুলো আমরা দেখব এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন বাট অপশন ছাড়া আপনারা প্রয়োজনে একাধিকবার টেনে টেনে দেখে প্রশ্নগুলো মুখস্থ করবেন আশা করি সব থেকে বেশি কমন পাবেন এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে এ মাটি সোনার বাড়া এই উদ্ধৃতিতে সোনা ব্যবহার করা হয়েছে বিশেষণের অতিশায়ন অর্থে নিপাতনের সিদ্ধ সন্ধি হলো পর পরস্পর প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমীয় বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় রামনারায়ণ তর্করত্ন নাট্যকারের হাতে গ্রিক শব্দ হল দাম বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ আছে একুশটি মেসো শব্দের প্রকৃত পথ প্রত্যয় হচ্ছে মাস যোগ ওয়া গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান উঠেছে। জাতি শব্দের অর্থ অনুরোধ সমাজ ভাষাকে সংক্ষেপ করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে জৈনিক শব্দটি সন্ধিবিচ্ছেদ জন যোগ এক আপনার প্রশ্নগুলো সব এক সঙ্গে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি ভূগোল বিগত সালের রিপিট क्वेश्चन গুলো এগুলো আপনারা আমার তৌকিটস স্পেশাল জব সাজেশন এই যে এই অংশটাতে পাবেন তৌকিটস স্পেশাল জব সাজেশন এই বইটাতে পাবেন এই বইটা থেকে মূলত আমি পড়াচ্ছি এই বইটা যদি কারো কাছে থাকে সুন্দর করে সংগ্রহ করে নিয়ে যদি না থাকে সংগ্রহ করবেন আর থাকলে এখান থেকে পড়তে থাকুন আর এই ক্লাসগুলো করার পরে পরীক্ষা দিন ক্লাসগুলো নেওয়ার অর্থ হচ্ছে আপনারা সারাদিন পর যখন একটু ফেসবুকে সময় দেন একটু ইউটিউবে সময় দিবেন দশ মিনিট পনেরো মিনিট সময় দিয়ে যেন আপনারা আহ পঞ্চাশটা ষাটটা বা একশোটা কোশ্চেন পড়ে ফেলতে পারেন এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য ইনশাআল্লাহ আচ্ছা বন্ধু পড়াশোনা কর ভালো করে পড়াশোনা কর তো আর রইলো শুভকামনা রইলো তোর জন্য অবশ্যই পরে কথা হবে জ্যোস্না রাত মধ্যপতলপী সমাস সমাজ অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শরীর বিদ্যা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা অঘোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে চ আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক বাগাড়ম্বরের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাঘ যোগ আরম্বর অপ যে ধরনের উপসর্গ অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ অনেক শব্দের অর্থ সৈনিক সন্ধি সাধিত শব্দ পরস্পর যে ধরনের সন্ধির দৃষ্টান্ত নিপাতনে সিদ্ধ যে বানানটি শুদ্ধ নিশিথিনী সরাসরি মুখস্থ করবেন শিকণ্ডি শব্দের অর্থ ময়ূর উজবুক শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উজবুক শব্দটি তুর্কি শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে আনত যে সমাসের উদাহরণ আনত হচ্ছে অবয়ভাব সমাসের উদাহরণ কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক অদিতি শব্দের সমর্থক নয় নীল সাধিত শব্দ নয় গোলাপ বাতাস শব্দের সমর্থক নয় পাবক মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি প্রায় পরীক্ষায় আসে এটা সরল বাক্য পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী ছাপক শব্দটির অর্থ হচ্ছে অবচেতন যে শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি আলো ছায়া যে সমাসের অন্তর্গত আলোছায়া ছায়া দ্বন্দ্ব সমাসের অন্তর্গত বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বিটপি ইংরেজি শব্দ হচ্ছে কমা হচ্ছে ইংরেজি শব্দ শুদ্ধ বানান হচ্ছে পিপিলিকা অগ্নির সমার্থক শব্দ নয় প্রজ্জ্বলিত এটা কিন্তু বানান শুদ্ধকরণ হিসাবে আসে খেয়াল রাখবেন এক্সিস ডিউটির পরিভাষা আবগরি তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলে এখানে এটি হচ্ছে মিশ্র বাক্য কলন চিহ্ন হচ্ছে এখানে দেওয়া আছে কোলন চিহ্ন মনে রাখবেন এটা ঢাকের কাঠি বাঘ ধরার অর্থ মশাহেব গৃহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী শুদ্ধ বাক্যটি হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা বাংলা ভাষায় শব্দ সাধন হয় না যে উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা শব্দ সাধন হয় না যাহেব যে সমাস যশ সাহেব সমাস। সমাজ পরিবর্তনের উদাহরণ নয় পাদী যে শব্দটি প্রত্যয় সাধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খন্ডিত দৈপায়নের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ আয়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্নরেখ পদে মূর্ধনস বা দন্তস্বয়ের ব্যবহারের দুটোই অশুদ্ধ যে বানানটি শুদ্ধ মনীষী সরাসরি মনীষী বানানটি দেখে নিন মুখস্থ করে রাখুন তাহলে হবে যে বাক্যটি শুদ্ধ দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয় জল শব্দের সমার্থক নয় জলধি জল শব্দের সমার্থক নয় জলধি কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা পণ্য কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা ভোগ পণ্য যে শব্দজোর বিপরীতার্থক নয় হিষ্ট পুষ্ট এটা হচ্ছে সমার্থক প্রকর্ষক প্রকর্ষ শব্দের সমর্থক শব্দ হচ্ছে উৎকর্ষ প্রকর্ষ শব্দের সমর্থক শব্দ উৎকর্ষ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ রবিযোগ ইন্দ্র এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা যে পদ বাক্যের চেনা হচ্ছে বিশেষণ পদ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস ধন বন্ধন বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ জাম্ভীর্য মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না হেড যে যে ভাষা শব্দযুগে গঠিত হয়েছে হেড মৌলভী ইংরেজি ও ফার্সি ভাষার শব্দযুগে গঠিত হয়েছে প্রত্যয় যুগে গঠিত হয় হয়নি বহুব্রী সমাজবদ্ধ পদ হচ্ছে অনমনীয় বহুব্রী সমাজবদ্ধ পদ হচ্ছে অনমনীয় যে শব্দে নত্ববিধি অনুসারে মূর্ধন্য হয়েছে সেটা হচ্ছে প্রবণ যে শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধ নয়ের ব্যবহার হয়েছে প্রবম ও যে স্বরধ্বনি ও যে ধরনের স্বরধ্বনি ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি জলে স্থলে যে সমাজ জলে স্থলে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। বাগধারা বোঝায় সিরে সংক্রান্তি জলে স্থলে যে সমাজ জলে স্থলে হচ্ছে অলুক সমাজ সমাস বাগধারা বোঝায় সিরে সংক্রান্তি যুক্তাক্ষর একমাত্রা এবং বন্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় যে সন্দেহ এটা হচ্ছে সরবৃত্ত ছে কাস্টম শব্দের পরিভাষা প্রথা কাস্টম শব্দের পরিভাষা প্রথা সম্যভি বাহারি শব্দটির অর্থ একযোগে সমভ্যি বাহারি শব্দটির অর্থ হচ্ছে একযোগে বর্গের যে বর্ণ সময়ের মহাপ্রাণ ধ্বনি দ্বিতীয় চতুর্থ বর্ণ দ্বিতীয় চতুর্থ বর্ণ হবে বিশ্বাপন্ন সমস্ত পদটি বাস হবে বিস্ময়কে আপন্ন পদাকার শব্দটি যে উপসর্গযুগে গঠিত দেশি উপসর্গযুগে বানান গুছার মধ্যে যে বানান অশুদ্ধ এখানে অশুদ্ধ বানান আপনারা মুখস্থ করবেন নিকন সূচক বিপরীত শব্দ দোষী বিদোষী যে বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুরু বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ মোড়ক সত্যজাত শব্দের শুদ্ধ বিচ্ছেদ সত্যজাত বাবা যে ভাষা থেকে আগত বাবা তুর্কি ভাষা থেকে আগত নাল অ্যান্ড হোয়াইট এর বাংলা পরিভাষা হচ্ছে ব্যাথিল গিন্নি যে শ্রেণীর শব্দ গিন্নি হচ্ছে অর্ধ শব্দ শ্রদ্ধা শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে স্রোত যোগ ধা যোগ অ যোগ আ উপরে প্রত্যয়ের একটা চিহ্ন থাকবে পুষ্প সৌরভ যে সমাসের উদাহরণ তৎপুরুষ সমাসের উদাহরণ পুষ্প সৌরভ